নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুশি ব্লগ আর ক্রিয়েটিভিটি চ্যানেলে আবারও সবাইকে জানাই স্বাগত। আজ চলেছে একটু তারামায়ের দর্শনের জন্য তারাপীঠের উদ্দেশ্যে। এখন সকাল 7টা বাজতে যায়। আমাদের ট্রেনটি শিয়ালদা থেকে তারামা এক্সপ্রেসটি ছাড়ছে, সাথে আমাদের আরও একটি পরিবারও যাচ্ছে। ট্রেনের টিকিটটা আমরা অনলাইনেই কেটেছিলাম। আপনার মোটামুটি টিকিটের দাম বাজেট ফ্রেন্ডলি ছিল, আর হোটেল টোটেল কিছু বুক করিনি, তবে গিয়ে বুক করব। ফাইনালি আমাদের ট্রেন যাত্রা শুরু করলো তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে কমেন্টসে অবশ্যই জানাবেন। চারিদিকটা কি সুন্দর, সবুজে সবুজে ঢাকা, দেখতে বেশ ভালোই লাগে। আমরা নন এসি ট্রেন বুক করি, সত্যি কথা বলতে সেরকম কোনো সমস্যাও হয়নি। ট্রেন যখন যাত্রা শুরু করে, ওই যে আমাদের এক নতুন সদস্য ছোট্ট বাচ্চা, চলুন দেখা হোক ওখানে পৌঁছে, তারাপীঠে পৌঁছে দেখা হবে। আবার আর বেশিক্ষণ বাকি নেই, এখনই পৌঁছে যাব আমরা। তো ফাইনালি আমরা তারাপীঠ পৌঁছই। এখন বেলা প্রায় অনেকটাই বাজে, আমরা পৌঁছে গেছি তারাপীঠ। কিছুক্ষণ অপেক্ষা করে একটি হোটেল বুক করা হলো। আমরা হোটেলটি অনলাইনে বুক করিনি, আমরা চেয়েছিলাম একটু এসে হোটেলটা আমরা নিজেরা দেখে তারপরে বুক করব। তো অনেক খোঁজাখুঁজির পর এই হোটেলটা আমরা পেলাম। হোটেলের নাম হলো মায়ের দান। হোটেলটি মন্দিরের একদমই কাছে, মানে আপনি হোটেল থেকে বেরোবেন কিছুটা আপনাকে হাঁটতে হবে, একদম পাশেই মন্দির। তা এখানে একটি আলমারি দিয়েছে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখার জন্য। এটা বাথরুমটা ভালোই ছিল। আমার মেয়ে রীতি মতো এখানে এসে পর্যবেক্ষণ করা শুরু করে দিয়েছে যে কোনটা কি, বাচ্চাদের আর কাজ কি জানেনই তো আপনারা। তো এই হলো বেড, আর এখান থেকে আপনাদের দেখিয়ে দিই হোটেল থেকে। হোটেলের এখন আছে আমি হোটেলের বারান্দায়, এই বারান্দা থেকে ওই যে তারামায়ের চূড়াটি, ওই মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন আপনারা। বিকেলে যখন সন্ধ্যা আরতি হবে, আপনি চাইলে হোটেলে বসেও এখান থেকে দেখতে পারেন, পরিষ্কার দেখতে পাবেন না, কিন্তু পাশে যে স্ক্রিনটা দেওয়া থাকে সেটা আপনি পরিষ্কার দেখতে পারবেন না, তবে বুঝতে পারবেন যে এই টাইমে সন্ধ্যা আরতি হচ্ছে। মাকে আপনি হোটেলে বসেও ডাকতে পারেন সন্ধ্যা আরতি দেখার সময়। তো চলুন, এখন খিদে পেয়েছে প্রচণ্ড, কারণ এতটা পথ জার্নি করে যাওয়া, এখন খেয়ে আসি একটু। এই হলো, এটি হোটেলের ডাইনিং এরিয়া। তো এখানে এসে সবাই আমরা লাঞ্চ করেছি। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম সব ভেজ মিল, এখানে নন ভেজ অপশানও আছে, তা আমরা ভেজ মিল অর্ডার করেছিলাম সবাই। অ্যাপ্রক্স আপনার 100 থেকে 150-এর মধ্যে আপনি খুব ভালো ভালো আইটেম পেয়ে যাবেন। এখানে ভেজ নন ভেজ সবই থালি হিসাবে পাবেন। এই হলো আমাদের ভেজ থালি। আমাদের সামনে যে বয়স্ক আঙ্কেল বসে আছেন, উনি নন ভেজ অর্ডার করেছিলেন, আমরাই জোরাজোরি করেছিলাম। তা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বেরিয়ে গেছি একটু হাঁটাহাঁটির জন্যে। এই মুহূর্তে আমরা আছি হোটেলের বারান্দায় বসে, ঝুল বারান্দায় বসে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। এখান থেকে কেন দেখাচ্ছি, কারণ আমরা আজকে অনেকটা জার্নি করে আসার পর আমাদের প্রচণ্ড ধকল হয়ে যায়, যার কারণে আমরা আজকে আর যাইনি পুজো দিতে। তবে ভেজ খেয়েছি সারাদিন, যাতে কালকে একটু সুন্দর সুস্থ মস্তিষ্কে পুজোটা দিতে পারি। তো আমরা আগামীকাল পুজো দেব, তবে আজকে এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি হোটেল থেকেও, আজকে আমরা যেমন পুজো দিইনি, আপনারাও এরকম
হলে যেদিন যাচ্ছেন সেদিনকে পুজো দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা হোটেলে বসে সন্ধ্যা আরতিটা উপভোগ করতে পারেন, দেখতে পারেন বাইরে, ওই যে বাইরে বাঁদিকে যে লাইটটা দেখতে পাচ্ছেন ওটা ওখানকার মন্দিরের স্ক্রিন, ওখান থেকে আপনি সন্ধ্যা আরতিটা দেখতে পারবেন। যারা অনেক ভক্তরা আছে অনেক দূরে দূরে থাকে দাঁড়িয়ে মন্দিরের ভেতরে, তারা দেখতে পায় না মায়ের আরতিটা, সে তার জন্য ওই স্ক্রিনটা লাগানো হয়েছে যাতে সবাই মায়ের আরতিটা উপভোগ করতে পারে এবং দেখতে পারে, দর্শন করতে পারে। কি সুন্দর লাগছে আপনি দেখুন একটু, যে মায়ের মন মাকে পুজো দিতে গিয়ে আমরা এত আনন্দ উপভোগ করেছি ধারণার বাইরে, তা তা প্রকাশ করা কল্পনার বাইরে। তারাপীঠে এসে পুজো দিয়ে মানসিক শান্তি পাওয়া যায়, আপনাদের মত কি জানাবেন কমেন্টসে। তো ডিনারে ছিল রুটি, সালাদ, ডাল মাখানি আর একটা পনির কোপ্তা ছিল আর একটা ননভেজ ছিল। ওই আমাদের সাথে যে বয়স্ক দুজন ছিলেন তা ওনাদের জন্য আমরা ননভেজটা অর্ডার করি। মর্নিং বন্ধুরা, আমরা আজকে পুজো টুজো দিয়ে আসলাম, প্রচণ্ড লাইন দেখতেই পাচ্ছেন, আমরা সকালে গিয়ে পুজো দিয়ে এসেছি, এত লাইন যাতে ফেস না করতে হয়। আজকে শনিবার তার জন্যই এতটা ভিড়, শনি মঙ্গলবার খুব ভিড় হয়। তো আজকে আমাদের আরেকটি পরিবারের আরেকজন সদস্যের জন্মদিন ছিল, সেটাও হালকা পাতলা আমরা সেলিব্রেট করে নিলাম, একটু আনন্দ মুহূর্ত এখানে কাটিয়ে গেলাম। আমরা এই সময়টুকু আমরা খুব মজা করেছি, এই তারাপীঠে যেইটুকু সময় আমরা কাটালাম খুব মজা করেছি, এই স্মৃতিগুলো থাকবে সারা জীবন। আজ আমাদের লাস্ট দিন তারাপীঠে, তো আমরা এসেছি এখানে, এটা হলো তারাপীঠের শ্মশান। এইখানে মায়ের পায়ের ছাপের দর্শন পাওয়া যায়, যেখানে সবাই তেল সিঁদুর দিয়ে পুজো করে, তা আমরাও সেই লাইনে দাঁড়িয়েছি, পুজো টুজো দিয়েছি। আমরা এখানে তারাপীঠে এসেছিলাম শুক্রবার, শনিবার আমরা পুজো দিই, তা আজকে রবিবার, আজকে আমরা ফিরব, পুজো শ্মশানে পুজোটা দিয়ে আমরা, আমাদের ট্রেন আছে, ফিরব। এখানে অনেক রকম বিক্রেতা দেখতে পাবেন, যারা কিনা এই ফুল সিঁদুর বিক্রি করছে, প্লাস এখানে অনেক রকম সাধুও দেখতে পেয়েছি আমি। আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো।